নমস্কার, গল্পকারে আপনাদের স্বাগত। নতুন বছরের অনেক শুভেচ্ছা আর ভালোবাসা দিয়ে আর নিয়ে গল্পকারের গল্পযাত্রা শুরু। আজ আপনাদের জন্য অভিজিৎ প্রামাণিকের ছায়া শরীর। বছর একুশের বাংলা ব্যান্ডের ভক্ত লেখক অভিজিৎ প্রামাণিকের জন্ম 20 অক্টোবর 1998 সালে। কৃষ্ণনগর দেবগ্রাম নামের এক মফস্বলের বাসিন্দা অভিজিৎ প্রামাণিক কল্যাণী মহাবিদ্যালয় থেকে কম্পিউটার সায়েন্সে গ্র্যাজুয়েট। ফেসবুক পেজ কাটাঘুরি থেকে ধীরে ধীরে তার লেখালেখির শুরু হয়। কল্যাণী মহাবিদ্যালয়ের বাৎসরিক পত্রিকা সম্প্রীতিতে তার প্রথম লেখা গল্প আগুন ছাপা হয়। ছায়া শরীর গল্পটি প্রথম প্রকাশিত হয় শারদীয়া বাংলা ক্যানভাসে এবং পায় বাংলা ক্যানভাস সাহিত্য সম্মাননা 1425। ছায়া শরীর গল্পটি আমরা নিয়েছি 2019 কলকাতা বইমেলায় ট্রামলাইন বুকস ইন্ডিয়া থেকে প্রকাশিত গল্প সংকলন মসিহা কিংবা মহাপুরুষের গল্প এই বইটি থেকে। ছায়া শরীর গল্পটিকে কোনো এক শ্রেণীভুক্ত করতে চাইলে সাইকোলজিক্যাল থ্রিলার বলা যেতে পারে। শুনতে থাকুন ছায়া শরীর। আমি বিভু মণ্ডল, বয়স 55 ছুঁই, আর পাঁচজন সাধারণ মানুষের মতো আমারও নির্ঝঞ্ঝাট জীবন। কারোর সাথে পাশে থাকার কখনো প্রয়োজন মনে করিনি। বড় রাস্তা ধরে সোজা 20 মিনিটের হাঁটা পথ, তারপর ডান দিকের ভাঙাচোরা রাস্তা ধরে আর মিনিট পাঁচে ঘাটলেই রথতলা বস্তি শুরু। এই বস্তির একটা ঝুপড়িতে আমার আস্তানা। 26 বছর বয়স পর্যন্ত বিয়ে করে নিজের সংসার করার একটা ইচ্ছা যে ছিল না তা নয়, তবে সেটা ধীরে ধীরে হারিয়ে গেল। তারপর থেকে যতবারই বিয়ের কথা মাথায় এসেছে ততবারই সেটা সমস্যা আর সময়ের অপচয় বলেই মনে হয়েছে আমার। একা থাকায় অনেক সমস্যা থাকলেও সবকিছুই প্রায় ঠিকঠাক চলছিল, কিন্তু এরই মাঝে বেনিয়মে চলছিল একজন। তার নামটা যে কি সেটা বলা সত্যি মুশকিল, কারণ ওর কাজের ধরন এমন লাইনে এক একজনের 4-5টা নাম থাকা কোনো বড় ঘটনা নয়, তাই ওর আসল নাম খুব কম মানুষই জানে। কিন্তু এই বেনিয়মে চলা লোকটাই দিন রাত মুখের সামনে খাবারের থালা তুলে ধরে আমার, কারণ আমি নিজে সৎ পথে যা রোজগার করি তাতে কখনো কখনো এক বেলা আধ পেটা খেয়েও থাকতে হতে পারে। অনিচ্ছা থাকলেও খাবারের থালা তুলে নিয়ে পেটের দেয়, সেও যেন আমার ওপর করুণা করে। ওর পোষা 5টা নিরি কুকুরের মতো আমাকেও খাবার দেয় 2 বেলা। লোকটার বয়স আমার মতোই, প্রায় চোখে পড়ে, নিজের বাড়িতে খুব কমই থাকে, কখনো রাস্তায় আমার সাথে হাঁটে, কখনো আবার হন্তদন্ত হয়ে ছুটে গিয়ে ভিড়ের মধ্যে মিশে যায়। রাতে ঘুমোতে যাওয়ার আগে দরজার কাছে দাঁড়াতেই দেখলাম সেও দাঁড়িয়ে, তারপর আমি যখন ঘুমোতে গেলাম সেও ঘুমোতে গেল একই সাথে। চোখে চোখ পড়লে হাসে শুধু, মুখে কিছু বলে না। ইদানিং হাতে মোটা টাকা এসেছে মনে হয়, নতুন রংচঙে জামা, সঙ্গে দামি জুতো, জিন্সের প্যান্ট, কড়া রোদে চোখে সানগ্লাসও দেখেছি। শুধু ডান হাতের বালাটা রয়ে গেছে আগের মতোই, ওটা থাকায় বেশ ওমরা চোমরা মনে হয় দূর থেকে। অবশ্য শুধু দর্শনে নয়, কাজেও বেশ কেউ কেটাই বটে। ইতিমধ্যে বেশ কয়েকটা খুনের কেসে নাম উঠেছে, ড্রাগ সাপ্লাইয়েও হাত পেকেছে, কানা ঘুষো শোনা যায়। কিন্তু তাতে লোকটার কোনো ভ্রুক্ষেপই নেই, যেন পুলিশেরও ভয় নেই। মাথার ওপর কত বাবা বসে আছে কে জানে, হাতে ক্ষমতা থাকলে মানুষ গিরগিটির গুণগুলো পায় হয়তো। সেদিনেরই ঘটনা এখনো স্পষ্ট মনে আছে। সবজি বাজারে গিয়ে এক নতুন দোকানদারের সাথে দাম নিয়ে তর্ক করতে করতে গালে চর বসাতে লাগলো। বাবু ক্ষমা করে দেবেন বাবু, আমি গরিব মানুষ, জানিস আমি কে, বাবু ক্ষমা করে দেবেন। তারপর ভিড়ের মধ্যে থেকে কয়েকটা ওর মতোই গুন্ডা মতো ছেলে এসে
সে কি মাত্রায় না দিল দোকানদার ছেলেটাকে। এত কিছু হয়ে গেল অথচ কেউ এগিয়ে এলো না একবারের জন্য। হয়তো জিনিসের দাম নিয়ে তর্ক শুরু হয়েছিল, কিন্তু তার এমন পরিণতি দেখে গোটা বাজারটাই যেন শ্মশান হয়ে গিয়েছিল সেদিন। পাশের দোকানগুলো বন্ধ হতে শুরু করল, তারপর প্রতিটা গুন্ডার বাড়িতে বিনা পয়সার মাল গিয়েছিল ভ্যান বোঝাই করে। মাথার ওপর বাবা থাকলে কি হতে পারে তা নমুনা দেখে শিউরে উঠেছিলাম সেদিন। এটাও বুঝেছিলাম আমার মতো নিরীহ ভালো মানুষগুলোর দিন ফুরিয়ে আসছে। এই জায়গা আমার মতো বোকা মানুষদের জন্য নয়। কেমন যেন তোম বন্ধ হয়ে আসছিল ভেতর ভেতর। জীবনের সব ঠিকের মাঝে শুধু একজনই বেনিয়মে চলছিল দিনের পর দিন। এভাবে যে বেশি দিন চলতে পারে না সেটা বুঝতে পারছিলাম। লোকটা প্রতিনিয়ত আমার আশেপাশে থেকে তার খারাপ কাজে সাক্ষী করে যায় আমাকে। অনেক চেষ্টা করেছি দূরে সরানোর, কিন্তু আমি পারিনি। সকালে ঘুম থেকে উঠে ঝাঁপের দরজা খুলে বাইরেটা দাঁড়িয়েছিলাম। দূরে কোনো একটা অচেনা পাখির ডাক শুনে ডান দিকের মাদারি আর বুনো লতার ঝোপটার দিকে তাকাতেই বুকটা কেঁপে উঠল কয়েক সেকেন্ডের জন্য। মাথাটা একবার চক্কর দিয়ে উঠলেও শক্ত হাতে বাঁশের খুঁটিটাকে ধরে নিজেকে সামলে নিলাম। ভোরের আলো সবে ফুটেছে, তাই কিছু মাছি ছাড়া আর কেউ দেখেনি এখনো লাশটা। লাশটার বুকের মাঝখানটা একটা গভীর গর্ত, সেখান থেকে রক্ত বেরিয়ে এসে জমাট বাঁধতে শুরু করেছে। এমন অবস্থায় কি করব মাথায় আসলো না, অথচ স্পষ্ট বুঝতে পারছিলাম কাজটা কে করতে পারে। সে নিজের কাজ ছেড়ে দিব্যি ঘুমটা দিচ্ছে। ভেতর ভেতর রাগ হলেও মাথা ঠান্ডা রাখার চেষ্টা করলাম। কিছুক্ষণ লাশটার দিকে তাকিয়ে থাকতেই মাথায় একটা বুদ্ধি খেলে গেল। ঝাঁপের দরজাটা ধীরে ধীরে বাইরে থেকে এমনভাবে বন্ধ করলাম যেন দেখে মনে হয় ভেতর থেকে বন্ধ। তারপর বিড়ালের মতো পা টিপে টিপে গিয়ে দাঁড়ালাম লাশটার সামনে। খুন হওয়া লোকটা যে বেশ পয়সাওয়ালা লোক সেটা তার জামা কাপড় দেখেই বোঝা যাচ্ছিল। তারপর লাশটাকে খুব সাবধানে টেনে এনে কচুরি পানা আর আগাছা ভর্তি ডোবার জলে ফেলে দিলাম। এত সাবধানতার পরও কয়েকটা জায়গায় রক্তের দাগ থেকে গিয়েছিল। একে একে সমস্ত দাগ মুছে নিজের ঝাঁপের ঘরে গিয়ে শুয়ে পড়েছিলাম। আবহাওয়াতে গরমের ছিটে ফোটাও ছিল না, তবু আমার বিছানার চাদরটা ভিজে স্যাঁত স্যাঁতে হয়ে উঠেছিল। ঘুম না আসলেও ঘুমের ভান করে পড়ে থাকলাম বেলা না হওয়া পর্যন্ত। কোনো এক সময় সে ডোবার সামনে গিয়ে দেখেছিলাম লাশটা গায়েব হয়ে গেছে। লাশের গায়ে রাজনীতির রং লেগে গেলে তারা এভাবে হাওয়ায় গায়েব হয়ে যায়। ভোর রাতে সেই চাপা টেনশনটা হচ্ছিল না, হঠাৎ একটা অস্বস্তি থেকে মুক্তি পাওয়ার আনন্দ হচ্ছিল মনে মনে। তাই কিছুটা নিশ্চিন্ত হয়ে দিনের কাজ শুরু করেছিলাম সেদিনের মতো। আর একজনও নিজের কাজে নেমে পড়েছিল আবার, ঠিক যেমনটা সে করে থাকে। রাত কত হলো কে জানে। পরাজিত সৈনিকের মতো বিধ্বস্ত মনে বিছানায় শুয়ে থাকলাম। অনেক বোঝানোর চেষ্টা করেছিলাম লোকটাকে, কিন্তু কেন জানি না আমার বার বার মনে হচ্ছিল মানুষটা শক্ত পাথরে করা, যার ভেতরে কোনো প্রাণ নেই, অনুভূতি নেই, হৃৎস্পন্দন নেই। সব রকমের যুক্তি দিয়ে চেষ্টা করেছিলাম এই খারাপ কাজ থেকে বেরিয়ে আসার জন্য। ওর কাজের ভয়ঙ্কর দিকগুলো তুলে ধরেছিলাম একে একে,
কিন্তু আমার সব চেষ্টাই বৃথা হয়ে গেল কয়েক মুহূর্তের মধ্যে। আমার কোনো প্রশ্নেরই জবাব দেওয়ার প্রয়োজন মনে করল না। কথা শেষ হতে শক্ত হাতে আমাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিল ওর জগৎ থেকে, যেন বুঝিয়ে দিতে চাইল ওর জগতে আমার মতো গোবেচারা মানুষের কোনো জায়গা নেই। শুয়ে থাকতে পারছিলাম না কোনো মতেই, বিছানায় উঠে বসতেই সকালে কি হতে পারে সেই চিন্তা মাথায় ঘুরতে লাগলো। আজকাল অনেকেই আমার দিকে কেমন অদ্ভুত চাহনিতে তাকিয়ে থাকে, কেউ কেউ আবার ভয় পাওয়া চোখে দেখে। এসব দেখার পরও কিছু করতে পারি না আমি, শুধু মনে হয় কেউ যেন আমার সত্তার ওপর এক অদৃশ্য চাদর জড়িয়ে রেখেছে। এখন সবাই জানে ওই লোকটা অন্য কারোর সাথে না মিশলেও আমার আশেপাশে থাকে, আমার ঘরে, বারান্দায়, ঘরের পেছনে ডোবা, সব জায়গায় সে যাওয়া আসা করে। আর সেই জন্যই বস্তির অন্য প্রতিবেশীরা আমাকেও ওদের লোক ভেবে বসে। হয়তো রাগ হয় আমার, ভীষণ রাগ হয়। লোকটার ঘরে চোখ বুলিয়ে বুঝতে পারছিলাম এমন অগোছালো ঘরেও রঙের ছোঁয়া লেগেছে। নিজের একমাত্র বোনের বিয়ে দিচ্ছে পার্টির এক গুণ্ডার সাথে। ওর বোন সুমিকে আমি চিনি সে ছোটবেলা থেকেই। অমন পাষণ্ড দাদার ফুলের মতো বোনটার কথা ভেবে কষ্ট হচ্ছিল। কুঁড়ে ঘরে সুন্দরী মেয়ে জন্মালে ঠিক যেন হাওয়ায় খবর পৌঁছে যায় চারিদিকে। এবারেও তার অন্যথা হয়নি। কথাটা শোনার পর শিউরে উঠেছিলাম ভেতর ভেতর, নিজের ধান্দার জন্য এই মানুষটা কত নিচে নামতে পারে সেটা ভেবে ঘৃণা হচ্ছিল। আর থাকিনি ওর ঘরে, শেষবারের মতো লোকটার মুখের দিকে তাকিয়েছিলাম। ওর চোখে সেই লোভী আর হিংস্র দৃষ্টিটা দেখেছিলাম, বছর দুয়েক আগে ঠিক যেমনটা দেখেছিলাম ওর চোখে হাঁপানি রোগী বাপকে শেষ করার পর। ঘরের সামনের বারান্দাটা পেরোনোর সময় মনে মনে ঠিক করে নিলাম আমাকে কি করতে হবে, শুধু একটা ঘুম। এর পরের ঘটনার পর আমার কাজটা করার কোনো প্রয়োজনই থাকলো না। রাত তখন কত তা মনে নেই, নিস্তব্ধ পরিবেশে প্রায় বেড়ালের মতো ওর ঘরে গিয়েছিলাম। কিন্তু ঘরে পৌঁছে মেঝের দিকে চোখ যেতেই উত্তেজনায় আমার সারা শরীরে কাঁপুনি ধরে গেছিল। অন্ধকার ঘরটার মেঝের দিকে তাকিয়ে এই ঘটনার কারণ খোঁজার চেষ্টা করলাম, তারপর এক সময় হাল ছেড়ে দিলাম। শেষ কয়েকটা মিনিটের ঘটনাগুলো যেন তালগোল পাকিয়ে উঠেছিল মাথার মধ্যে। চোখ বুজে মনে করার চেষ্টা করলাম একে একে। পরিকল্পনা মতোই বিছানার তলায় রেখেছিলাম বিশাল সাইজের একটা দা। আমার মতো মানুষের কাছে এইসব জিনিস থাকার কথা নয়, এটা আমার বাবার ছিল। এতদিনের অযত্নে একটু জং ধরলেও তা দিয়ে একজনের দেহ টুকরো করাটা এমন কিছু কষ্টসাধ্য ব্যাপার ছিল না। যত বুঝতে পারছিলাম আমার মধ্যে থেকে একটা আসুরিক শক্তি বেরিয়ে আসতে চাইছে, তত যেন নিজের চিন্তাভাবনাতে অবাক হচ্ছিলাম। আপন মনে কাঁপা কাঁপা হাতে দাঁটাকে হাতে তুলে নিয়ে এগিয়ে গিয়েছিলাম ধীর গতিতে। লোকটার পাথরের মতো স্থির আর পলকহীন চোখ দুটো আমার দিকে তাকিয়ে যেন আমার সত্তাকে বলতে চাইছিল, হেরে গেছ, তুমি হেরে গেছ। মাথার এক পাশ দিয়ে গড়িয়ে পড়া রক্ত জমাট বাঁধতে শুরু করেছে।
ডান হাতটা এখনো পিস্তলটাকে ধরে রয়েছে। ঘরের দরজা জানলা সব বন্ধ, কুমোর দম বন্ধ হওয়া পরিবেশ রক্তের সোঁদা গন্ধে ভরে উঠেছে। মেঝেতে জমাট বাঁধা রক্তের চারপাশে এখনো কীট পতঙ্গ মাছির আবির্ভাব হয়নি। ঘরের একমাত্র কাঠের চেয়ারটায় বসে থাকলাম এই ঘটনার একমাত্র সাক্ষী হিসেবে। এখনো ভোর হয়নি, এরপর সকালের আলো ফোটার পর হয়তো এই লাশও কোনো এক পার্টির রং মেখে কোনো এক, না আর ভাবতে পারলাম না, লোকটার প্রতি ঘেন্নাটা আবার জেগে উঠেছিল, সেই পুরনো রাগটা ফিরে আসছিল। জিভে তলা পাকানো থুতুটা চিক করে ফেললাম লোকটার গায়ে, অব্যর্থ নিশানা, ঠিক যেন ওই লোকটার মতোই। কতক্ষণ এভাবে মরা আগলে বসেছিলাম মনে নেই, হুশ ফিরতেই উঠে দাঁড়ালাম। চলে যাওয়ার আগে আর একবার পেছন ফিরে তাকালাম, শেষবারের মতো নিজের লাশটা দেখার জন্য। শুনছিলেন ছায়া শরীর, গল্প পাঠে প্রভাকর, গল্পের সূত্রধার, পোস্টার ডিজাইন এবং সাউন্ড ডিজাইনে আমি শাওন। অসংখ্য ধন্যবাদ লেখক অভিজিৎ প্রামাণিক, ক্রামলাইন বুকস ইন্ডিয়া এবং কাটাঘুড়িকে আমাদের পাশে থাকার জন্য। কেমন লাগলো আজকের গল্প জানান আমাদের ইউটিউব কমেন্টে। শুনতে থাকুন গল্পকার।